हेलो स्टूडेंट्स, शामीम कोचिंग सेंटारे तुम्हारे स्वागत। आजकेर ए भिडियोटिते आमी तुम्हारे देखाबो उच्च माध्यमिक बांगला भाषार तृतीय अध्याय, जे अध्यायटिर नाम रूपतत्व। ए रूपतत्व अध्याय थेके आमी आमार छात्र छात्रीदेर एबछर टेस्ट ओ फाइनल परीक्षार जन्य प्रथमेई जे पाँच मार्केर बट प्रश्न ও উত্তরটি লিখে দিয়েছি, সেই প্রশ্ন ও উত্তরটি নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো। তোমরা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রূপতত্ত্ব অধ্যায় থেকে আমার ছাত্রছাত্রীদের লিখে দেওয়া প্রথম বট প্রশ্নটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি কি? এটা কিন্তু উচ্চ মাধ্যমিক সালের কোশ্চেন, মনে রাখবে। এই কোশ্চেন কিন্তু তোমাদের এবছর ফাইনাল কিংবা টেস্ট পরীক্ষা রিপিট হতে পারে, ঠিক আছে? কোন অধ্যায় থেকে? রূপতত্ত্ব অধ্যায় থেকে। প্রশ্নটি কি দেখে নাও। প্রশ্নটি হচ্ছে, মুন্ডমাল শব্দ কাকে বলে? কোশ্চেন মার্ক, উদাহরণ দাও। প্রশ্নটি এরকমও থাকতে পারে, মুন্ডমাল শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও, কিংবা প্রশ্নটি এরকম থাকতে পারে, মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। প্রশ্নটি যেভাবে থাকুক, ঠিক আছে? উত্তর, চলে আসো উত্তরটি। তোমরা উত্তরটি কীভাবে লিখবে? উত্তরটি লেখার প্রথমেই তোমরা পয়েন্ট করবে মুন্ডমাল শব্দ, ঠিক আছে? পয়েন্ট করার পর তোমরা সেই পয়েন্ট সম্পর্কে লিখবে, কোন শব্দগুচ্ছ বা বাক্যাংশ, ব্র্যাকেটে ইংরেজিতে লিখবে ফ্রেশ, তাহলে ফ্রেশ এর বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ বা বাক্যাংশ, ব্র্যাকেট বন্ধ করে দিবে। তাহলে কি লিখবে? কোন শব্দগুচ্ছ বা বাক্যাংশ, ইংরেজিতে লিখবে ফ্রেশ, ব্র্যাকেট বন্ধ করার পর লিখবে বাক্যাংশ এর প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দল, ঠিক আছে? তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে, শুরু করার পর লিখবে সিলেবেল, কারণ এই ধ্বনি বা দল এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে সিলেবেল, ব্র্যাকেট বন্ধ করে দিবে। তারপরে লিখবে এর সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয়, কমা, তখন সেই শব্দকে মুন্ডমাল শব্দ বলে, ঠিক আছে? তাহলে মুন্ডমাল শব্দ কাকে বলে প্রথমে পয়েন্ট করে তোমরা সংজ্ঞাটা লিখে দিবে। তারপরে তোমরা লিখবে কি, আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু দেখানোর আগে আমি তোমাদের বলি, তোমরা এই নোটসটি ভিডিওটি থামিয়ে থামিয়ে সম্পূর্ণ খাতায় লিখে নেবে, ঠিক আছে? লিখে নিয়ে নোটস করে রাখবে, তাহলে তোমরা মুখস্থ করবে এবং পরীক্ষায় কমন পেলে তোমরা লিখে দিবে, ঠিক আছে? তোমরা কিন্তু সকলেই জানো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শুধুমাত্র আমার ছাত্র ছাত্রীদের লিখে দেওয়া নোটস, বিশেষ করে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এর সম্পূর্ণ নোটস আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের এর আগে দেখিয়েছি, দেখাচ্ছি এবং দেখাবো। তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হও বা তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক দিও। তাহলে চলে আসো উত্তরটি, মুন্ডমাল শব্দ কাকে বলে লিখে নিলে। এবার তোমরা কি করবে, একটু পেরা করবে। পেরা করে লিখবে কি, ইংরেজি ভাষায় মুন্ডমাল জাতীয় শব্দের সংখ্যা অগণিত এবং সেগুলি অভিধানসম্মত, দাঁড়ি। তারপর লিখবে ইংরেজি ভাষায় মুন্ডমাল শব্দের উদাহরণ অনেক আছে, দাঁড়ি, যেমন ভিআইপি। এই যে ভিআইপি আমি লিখেছি, এই ভিআইপিটা তোমরা কিন্তু বড় হাতে লিখবে, এবং তোমরা যদি পারো কালারিং করে লেখার তাহলে বেশি ভালো হয়, ঠিক আছে? তাহলে ভিআইপিটা আমি কালো কালারের আমি লিখিয়েছি, আমার স্টুডেন্টদের আমি বলে দিয়েছি, তারপরে যেটা ভিআইপির পুরো নাম ওইটা আমি অন্য কালার দিয়ে লিখেছি, ঠিক আছে? তোমরা এরকম পরীক্ষা লিখবে ভিআইপি, এর পুরো সবার সময় লিখে পুরো নামটা দিবে কি, ভিতে হচ্ছে ভেরি, আইতে ইম্পর্টেন্ট আর পার্সন, ঠিক আছে? তারপর দিবে কমা, তারপর লিখবে কি বিবিসি, ঠিক আছে? বিবিসিটা কালো কালার দিয়ে লিখেছি, তোমরা এখন কালারিং সিস্টেমটা করবে, ঠিক আছে? বিবিসি, বিবিসি এর মধ্যে বি এর প্রণাম হচ্ছে ব্রিটিশ, আবার তারপরে বি এর প্রণাম হচ্ছে বট, আর সি এর প্রণাম হচ্ছে ক্যাস্টিং, ঠিক আছে? তারপর চলে আসছো ডিএম, ঠিক আছে? ডিএম এর প্রণাম কি, ডিতে হচ্ছে ডিস্ট্রিক্ট আর এমতে হচ্ছে ম্যাজিস্ট্রেট। তারপর পয়েন্ট, তারপর কমা দিয়ে লিখবে বিএ, বি এর পুরো নাম কি তোমরা লিখবে ব্যাচেলর অফ আর্টস, ঠিক আছে? তারপর চলে আসো নিউজ,
নিউজ এর পুরো নাম কি তোমরা লিখবে এন তে হচ্ছে নর্থ ই তে হচ্ছে ইস্ট ডব্লিউ তে হচ্ছে ওয়েস্ট আর এস তে হচ্ছে সাউথ ঠিক আছে একটু পেরা করবে পেরা করার পর তোমরা লিখবে কিন্তু পেরা করার আগে তোমাদের যদি আরও কোনো ইংরেজি ফুল ওয়ার্ড জানা থাকে আমি কিন্তু আমি আমার ছাত্রদের বলে দিয়েছিলাম যে তোমাদের আরও যদি কোনো ওয়ার্ড এরকম জানা থাকে ঠিক আছে তাহলে তোমরা এরকম লিখে দেবে যেরকম আমি একটা তোমাদের বলে দিই ওবিসি আদার্ড ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে ওবিসি এর পর এখানে তোমরা লিখতে পারো আরও অনেকগুলো তোমরা লিখবে তাহলে নোটটা একটু বড়ো হবে ঠিক আছে বুঝতে পারলে তো এবার আমি ইংরেজি দেখালাম এবার চলে আসো বাংলা একটু পেরা করে লিখবে কি বাংলায় মুন্ডমাল শব্দ অপ্রতুল দাড়ি যেমন এবার চলে আসো লো সাগু ঠিক আছে এটা কালারিং করবে লোয়ের প্রণাম হচ্ছে লঘিষ্ঠ সাথে সাধারণ গোতে হচ্ছে গুণনীয়ক তোমরা লিখবে কি গোসাগু গোসাগুর প্রণাম লিখবে গরিষ্ঠ সাধারণ গুণিতক তারপর লিখবে কি স সে মি রা মানে কি সৎ ভাব সতে হচ্ছে সৎ ভাব সেতে হচ্ছে সেতু মিতে হচ্ছে মিত্রদ্রোহী আর রাতে হচ্ছে রাজা ঠিক আছে তাহলে লিখবে পি পি পুষ ফিশু ঠিক আছে এর পুরো নাম কি চলো দেখো এর পুরো নাম হচ্ছে পিট পুড়ছে ফিরে শুইলাম ইত্যাদি তাহলে প্রশ্নটির উত্তরটি হয়ে গেল ঠিক আছে এরপরের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো এই ভাষার তৃতীয় অধ্যায় যেই অধ্যায়টির নাম রূপতত্ত্ব এই অধ্যায় থেকে আমার ছাত্র ছাত্রীদের লিখে দেওয়া দুই নম্বর পাঁচ মার্কের বট প্রশ্ন উত্তর প্রশ্নটি কী তোমরা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যয় কাকে বলে কোশ্চিন মার্ক ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী কোশ্চিন মার্ক যে কোনো একটির পরিচয় দাও ঠিক আছে এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের এরপরের ভিডিওতে দেখাবো এই প্রশ্নের উত্তর এবং এরপরে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বা এবং সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতাম ক্লিক করে দাও এরপরে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।